ভজা এ ভজা আ ছেলেটা থাকি কোথায় রে ডাকলেই পাওয়া যায় না জি হুজুর আইতাছি হুজুর আমার ডাকছেন কি রে তুই কোথায় থাকিস ঠিক মতো তোকে পাওয়া যায় না ডিম পাড়তে লাগছিলাম ডিম মানে কি রে তুই আবার মুরগি হলি কবে ডিম পাড়তে লাগছিলে হুজুর কি যে কয় মুরগি মাছার উপর ডিম পাড়েছে সেই ডিম আমি পাড়তে লাগছিলাম ও তাই বল শোন সামনে তো নির্বাচন হ্যাঁ আমি তো চেয়ারম্যান পদপ্রার্থী এই সময় গ্রামের মানুষ অনেক কিছু চাইতে আসতে পারে ধান্দা বান্দার জন্য শোন সরাসরি কাউকে না বলবি না একটু বুঝায় সুঝায় বলবি জি হুজুর আমি একটু বিবিচি বাজারে গেলাম আমার জন্য আবার লোকজন খুব অপেক্ষা করতেছে জি হুজুর যান তাহলে তুই থাক আমি যাই জি হুজুর আপনি যান আমি এইদিক দেখছি আমার কি আমার যা ক্ষতি করেছে আমি বুঝা সুঝা কবো হবি না নে এক জাতির নারী আছে খালি পান খাই এই বাড়ির কথা যাই আহ ওই বাড়ি লাগা সেই বাড়ি গোসল কইরা তুলে দিল ধারা এক স্বামী থাকতে তাহার হাজার স্বামী খারা সখি গো ওহাই আমার মন ভালা না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব ভিতরে ভিতরে আয় এ ফজা এ তো চেয়ারম্যান কোন গেছে আরে আমি নিজেই চেয়ারম্যান চেয়ারম্যানের কেয়ার টেকার মানে চেয়ারম্যান খুলি কক কোনো ধান্দা মান্দা লিয়ে আইছিস নাকি শোন এই হঠাৎ করে বড় জামাইটা বাড়িতে আইছে বাজারে যায় কিছু জিনিসপত্র কিনা লাগবে আমি কি করব এই চেয়ারম্যান তো সাইকেলটা লিতে আসলাম পুরি বাপ রে বাপ চেয়ারম্যান তো ঠিক কথাই কয়ে গেছে আমি নির্বাচনে দাঁড়াইছি মানুষজন ধান্দা মান্দা লিয়ে উড়া উড়া পাতি পাতি এই শোনো আমি বোঝা সুজা করছি হবি না নে কি সাইকেল হবি না নে না হবি না নে ঠিক আছে ভোট আসুক দেখবো নে ওই চেয়ারম্যানের ভোট হবি না নে গেলাম আরে যা যা আরে যা যা দেখবো নে যাই ভোটের টাইমে তুই যা আমার কি আমার চেয়ারম্যান যে ভাবে বুঝা সুজা করতে কথা আমি যেই যেই ভাবে কইতি হবি না নে ভজা এ ভজা ভজা জি হুজুর কেউ আইছিল না আরে বাপ রে বাপ হুজুর আরে বাপ রে ওই অনেক আইছে আইছে কসছে যে জামাই আইছে বাড়ি ও সাইকেল বলে পাঞ্চার হয়ে গেছে তে কইলি যে চেয়ারম্যানের সাইকেলটা যদি দিত তাহলে আমি সাবাল ডাক বাজার করতে পাঠাইতাম তে তুই কি কইছো আরে হুজুর আপনি যা যা কথি কইছেন আমি যেই ভাবেই কইছি হুজুর আমি বোঝা সুজাই কইছি ও বিনালে আমাক মারছেন কেন তোকে আমি এসব কথা বলতে হচ্ছে নিজেই বোঝা সুজা করতে গেলে আর আমাকে এখন মারে শোন তা কি নিতে আইছিল সাইকেল নিতে আইছিলি আরে পাগল বলবি যে সাইকেলের হাওয়া নাই সেন্সিলে ফাটা ফাটা স্পোক গুলা ভেঙে গেছে তাই তো ঠিক আছে হুজুর আমি এবার বোঝা সুজাই কব না হ্যাঁ ঠিক আছে যান হুজুর আমার কি আমি বুঝা সুজাই কব না আমি মিথ্যে কথা করতে পারবো না রে ও বিনা নে Thank you.
নির্বাচনে আবার হাল পাড়তেছ হ্যাঁ কত ঝামেলা এই আসি ভাইজি মায়ের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা ঠিক কথাই কয়েছে এ তো দেখছি আরো বড় ধান্দা লিয়াইছে এ শোনো ওই চেয়ারম্যান সাহেব আমাকে বলি গেছে যে আমি নির্বাচনে দাঁড়াইছি মানুষ একদম ধান্দা মান্দা লিডোটা সাথে আসতে পারে তা তুমি গরু সাথে আইসাও তা আমাকে বুঝা সুজা কতি কয়েছে যে ওই গরুর হাসে পাম নাই আরো হয়ে গেছে গরুর হাসে সেনসিনি ফাতা ফাতা আরো কয়েছে গরুর ইস্পত ভাঙি বেঁকা বেঁকা আমাকে এই কথা কতি কয়েছে কি গরুর পাম নাই সেনসিনি ফাতা ফাতা হয়ে গেছে ও ভোটটা লিও নে আমার ভোটও ওই সেনসিনি ফাতা ফাতা হয়ে গেছে আমি সেই ভাবে বুঝা সুজা কইছি যে অভিযানে কেউ আইছিল আরে বাপ রে হুজুর আইছিল মানে সাদ্দাম আইছে কি কইছে আরে বাপ রে সাদ্দাম আইছে আরো বড় ধান্দা আইছি কইছে যে হাল চাষ করতে করতে আমার গরুটা শুয়ে পড়েছে যদি চেয়ারম্যানের গরুটা আমাকে দিত তাহলে আমি হাল চাষটা তুলে ফেলতে পারতাম তা তুই কি বলেছিস আমি বুঝা সুজাই কইছি হুজুর আপনি যা যা কথি কইছেন আমি সেইভাবেই কইছি হুজুর আমি কইছি যে ও আইছে আরে বাপ রে বাপ গরু নীতি কসে এইভাবে আমি কইলাম কি যে চেয়ারম্যান সাহেব ভুলে গেছে আমি নির্বাচনে দাঁড়াইছি মানুষজন ধান্দা মান্দা লিডোটা সাথে আনতে পারি আরে বাপ রে যখন এ আইছে আমি কইছি হুজুর যে গরুর পাম নাই গরু সেনচিড়ি ফাতা ফাতা আরো কইছে গরুর ইচ্ছক ভাইনি বেকা বেকা এবার মাফ করে দেন হুজুর আর ভুল উল্লা দে অনেক ভোটার আছে আমি ওখানে একটু যাই তুই কিন্তু বুঝা সুজা বলিস আমি বুঝা সুদায় খাওয়া দে আমার কি আমার বুঝা সুজা কতি কইতে আমি বুঝা সুজা কবে মিথ্যে কথা কতি পার বলা আমি বুঝা সুজা খাব হবি না দে
আচ্ছা এখানে চেয়ারম্যান বিল্লাল শেখের বাড়ি কোথায় ওই যে সুজা যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা চেয়ারম্যান ছাগল বাইতে দিয়া চড়ি উলিয়াইছে এই শোনো কোন ধান্দা মান্দা লিয়াইছা নাকি খুলি কও ধান্দা মান্দা মানে আপনি কে আরে আপনি কে মানে আমি চেয়ারম্যান এর কেয়ার টেকার চেয়ারম্যান এর কেয়ার টেকার মানে চেয়ারম্যান খুলি টুলি বলো কোন ধান্দা লিয়াইছা নাকি কও আমরা পাবনা থেকে এসেছি চেয়ারম্যান এর মেয়ে ওরে বাপ রে বাপ তোদের এত বড় সাহস চেয়ারম্যান এর মেয়ের ইজ্জতের উপর হাত এই শোনো আমার চেয়ারম্যান বলি গেছে যে আমি নির্বাচনে দাঁড়াইছি মানুষজন ধান্দা মন্দা লিডার ওটা সাথে আসতে পারে তে তুই বুঝা সুজা কব তুমির যখন চেয়ারম্যানের মেয়ের জন্য আইসাও তে চেয়ারম্যান কয়ে গেছে যে আসলি বলবো যে চেয়ারম্যানের মেয়ে ধেড়িনি হয়েছে আরো কয়েছে যে শরীর দুর্বল শুলি উঠতে পারে না আরো কয়ে গেছে আসলি কব চেয়ারম্যানের মেয়ের পেটে বাসুর কি এগুলা চেয়ারম্যানের মেয়েদেরকে ভেটে হয়েছিল নাকি আগে কোথাও হতে তো পারে মেয়ের পেটে বাসুর চেয়ারম্যান আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করলো ঠিক আছে আমরা চেয়ারম্যানকে পরে দেখে নেব আসেন আসেন আমাদের সাথে দেখো গা বাইরে যাই দেখো সোট আলাদা আমার কি আমার জাজা কতি কইছে আমি সেই ভাবেই বুঝা সুজা কইছি ও বিনা নে হ্যাঁ ভজা এ ভজা কি হইছিস তুই আরে বাপ রে বাপ হুজুর কোথায় লজ্জা করছে আপনি মেয়ের ইজ্জতের উপর হাত তিনজন লোক আইছে হুজুর কই থেকে আরে বাপ রে বাপ একজনের গায়ে দেখি মোটা শালা আবার দেখি ছাগল বাইতে দিয়া দড়ি গলায় আবার একজন আইছে হুজুর দুধের দাঁতি পড়ে নি সে আইছে আমার সাথে ও তুলা ভাই আইছে হুজুর কি জন্য আসছে আরে বাপ রে আইছে এই কথা বলছে আমি যখন আপনি মেয়ের কথা যেই বলেছে আমি তখনই বুঝে ফেলাইছি আপনি যে যেভাবে ক্ষতি কইছেন আমি সেই ভাবেই কইছি আমি কইছি শোনো ওই যে আমার চেয়ারম্যান সাহেব বলি গেছে আমি নির্বাচনে দাঁড়াইছি তারপরে মানুষজন ধান্দা মন্দির লিড ওটা সাথে আসতে পারে যখনই আপনি মেয়ের কথা কইছে তখন আমি কইছি হুজুর তুই কি বলেছিস সত্য করে বলতো আমি কইছি হুজুর আমি বুঝা সুজাই কইছি আপনি যা যা কতি কইছেন আমি কইছি যখন ওরা মির কথা কইছে আমি কইছি যে চেয়ারম্যানের মির দেড়ি নি হয়েছে শরীর দুর্বল শুলি উঠতে পারে না তারপরে কি বলতে শুনি করে বল আমি আরো কইছি হুজুর যে চেয়ারম্যান কয়ে গেছে যে আপনি কো চেয়ারম্যানের মির পেটে বাসু ওরে ওরে আমার চেয়ারম্যানের কি হইলি রে ওরে আল্লাহ আমার চেয়ারম্যানের কি হইলি